সুখবর, মা হতে চলেছে কোয়েল মল্লিক, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। জুলিতে 53টি ছবি, বাংলা বাণিজ্যিক ছবির তিনি রানী, এই তকমা টলিউড দিয়েছে। পাশাপাশি সমান্তরাল ছবিতেও তিনি অনায়াস। সেই কোয়েল মল্লিক নাকি তার প্রথম ছবির শুটের দিন লুকিয়ে বসেছিলেন। 2003 সালে তার প্রথম ছবিটি ছিল নাটের গড়ে, সেখানে জিতের বিপরীতে প্রথম নায়িকা হিসেবে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। বাবা রঞ্জিত মল্লিক হরণনাথের অজস্র ছবিতে অভিনয় করেছেন, ফলে স্টুডিওতে রিক্ততা পারিবারিক সম্পর্কে পরিণত হয়েছে। সেই কারণেই পরিচালক অনুরোধ জানানোয় আর না করেননি বড় পর্দার নবাব। বাকিটা কোয়েল মল্লিকের ইতিহাস। তবে কোয়েল মল্লিকের ভক্তদের জানাবো একটি সুখবর। আমরা জানি কোয়েল মল্লিক একটি পুত্র সন্তানের মা হয়েছে, আর সামনেই নাকি তিনি দ্বিতীয় সন্তানের মা হবে, তার করবে নাকি বর্তমানে সন্তান রয়েছে। তো বন্ধুরা, সামনেই মা হচ্ছে কোয়েল মল্লিক, এই আপডেটটি জেনে কে কে খুশি হয়েছেন কমেন্ট করে জানান, আর আমাদের সিরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।